এমন করেন কেন গো কৃষ্ণ এমন করেন কেন এমন করলে খাওয়াই দিব আতপ চাউলের ফের বুঝেন না আপনি রাধি কারো ভাও আপনার দু তিন তলে চাই রাধি পুজাতি সাপের ভাও বুঝছি তার সাথে আমার আজকে মিশবে না তার সাথে কথা বলেন মোবাইলে বিষয়টা কি এই যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর মোবাইলে নিয়ে আইবি আমি জানি তর্ক করবো আর এটা পলাশ ভাই শিখাই দিছে সোজা কথা এবার রাধা শব্দের অর্থ কি রাধাকে বলা হয় রাধা কলঙ্কিনী রাই কৃষ্ণের নাম রাধার পায়ে কেন আর রাধার নাম কৃষ্ণের মাথায় কাল মামা 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 ওই বর্মালটা আমার গলে দাও বলে তোমার চরণ থেকে হলো গঙ্গার সৃষ্টি আমি তোমার চরণ দেখে ওই গঙ্গায় যেতে ছিলাম গঙ্গা স্নান করে আমি পবিত্র হব আর ওই চরণ দেখে আমি কেন গঙ্গার হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তবু চরণে শরণাঙ্গত তবু চরণে শরণাঙ্গত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে রাধা দেখেছিল তার গুরুকে আমি আপনার জানাই এবার রাধা শব্দের অর্থ কি আমারে জিগাই বলে রাধা আমারে যাই কইয়া এখান থেকে প্রশ্ন ছিল তার শব্দের অর্থ কি না বুঝাইয়া রা শব্দের অর্থ হলো ধাবিত আমি আপনারে জানাই ধা শব্দের অর্থ হলো পাপ মোচন আমি আপনারে শুধাই রা শব্দের অর্থ হলো ধাবিত মানে সামনের দিকে এগিয়ে যাওয়া রা শব্দের অর্থ হলো ধাবিত আর ধা শব্দের অর্থ হলো পাপ মোচন সেই দা রাধা নাম যদি জপে তার পাপ মোচন হয়ে যায় প্রকৃত যদি সে কখনো ওই রকম ভক্ত হইতে পারে আর সে যদি রাধা রাধা জপে তার পাপ মোচন হয়ে যায় সে পাপ মোচনকারী হলো রাধা তার নামের এত মাহিত্যগুণ মাহিত্য নামের এত গুণ এবার আপনার কাছে আমি জানতে চাই ধীরে ধীরে জবাব দিবেন ভাবুকের গোসাই আপনার কাছে আমার জানার বিষয় থাকবে রাধা নাম এবং কৃষ্ণ
কৃষ্ণের নাম রাধার পায়ে কেন আর রাধার নাম কৃষ্ণের মাথায় কেন আমাদের কৃষ্ণ কি ব্যাপার কি কৃষ্ণ দিয়ে গণ গণ বাইরে যায় হ্যাঁ দুইটা কথা যে বলবো এই যে আগে যে জ্বালাইছে এখন ওই জ্বালানটা জ্বালাইতেছে আগে তো গুফিটি নিয়ে দৌড়াদৌড়ি করছে আর ওই যে গোকুলে বাজায় আবার সেই গানটা করলাম রাত নাই দিন নাই রাত্রের নিশি হইলেই উনি বাঁশি বাজায় উঠতো আর ওনার বাঁশির সুরে পাগল হয়ে আমি চলে আসতাম এই জ্বালানটা এখনো জ্বালাইতেছে আমি ওনারে কথা বলতেছি আর উনি বাইরে গিয়া কি কার সাথে কথা বলেন মোবাইলে বিষয়টা কি এই যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর মোবাইলে নিয়ে আইব আমার গান শেষ হইব তারপরে যাইবেন এমন করেন কেন গো কৃষ্ণ এমন করেন কেন এমন করলে খাওয়াই দিব আতপ চাউলের ফের বুঝেন না বুঝেন না আপনি রাধিকার ভাউ আপনার দু তিন তলে যাই রাধি রাতি সাপের ভাউ রাধিকার ভাউ বুঝতেছেন না আপনি আপনার কাছে আমার প্রথম জানার বিষয় এই মঞ্চে আপনি বলবেন রাধিকার নাম শ্রীকৃষ্ণের মাথায় আর শ্রীকৃষ্ণের নাম রাধিকার পায়ে তার কারণ কি আরেকটি কথা হলো একদিন শ্রীকৃষ্ণের সাথে যুধিষ্ঠির ভীম আর হলো অর্জুন নকুল সহদেব এ পাঁচজন ছিল আমি আপনারে জানাই তখন যুধিষ্ঠির নকুল ভীম সহদেব এ চারজনকে শ্রীকৃষ্ণ কাজ দিয়েছিল চারটা কাজ বলেছিল এই কাজগুলো তুমি করে আসো তখন অর্জুন গিয়ে কৃষ্ণের সামনে বলল যে ব্যাপার কি আপনি আমাদের চারজনকে কাজ দিলেন কিন্তু আপনার কাজটা কি আপনি যে এক একজন রে এক একটা কাজ দিয়ে আপনি পাঠিয়ে দিলেন কিন্তু আপনারও তো একটা কাজ আছে আপনার কাজটা কি আমি শুধু এখান থেকেই আপনার কাছে জানতে চাই অর্জুন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলেছিল যে আপনার কাজটা কি সেদিন আপনি কি কাজ করে দেখাইছিলেন আমি সেখান থেকে আপনার কাছে জানতে চাই আশা করি সুন্দর করে তার জবাব আপনি করে দিবেন ¡Gracias!
নূতন দুটি কথা কিছু আলোচনা আমার কাছে রেখেছেন। প্রশ্ন করলেন আমার কাছে, শ্রীকৃষ্ণ বাবারা, এই যে এইখানটা, এই যে এই বাবারা, এই যে আপনারা চারজন এখানে, আমি যেন আরেকবার যেন বলতে না, আপনারা গান শুনতে আসছেন একটু আমাদের দিকে খেয়াল করুন, কে কী করলো সেদিকে খেয়াল করুন, বাবা পায়ে হাত রাখেন। গান করলেন বড় চমৎকার, কিন্তু দু একটি বেশি কথা বলছে। বলে এমন করেন কেন আপনি, এমন করেন কেন আপনারে খাওয়ায় দিমু আতব সাউলের ফ্যান, এই কথাটা কদিন আগেও বলছে, ওই যে ১৬ তারিখ গান ছিল সেই দিনে এই কথাটা বলছে, সেদিন আর আমি কিছু বলি নাই, কিন্তু আজকে কিছু বলবো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার নাম শ্রীমতী রাধারানীর পায়ে, আর শ্রীমতী রাধারানীর নাম ছিল শ্রীকৃষ্ণের চূড়ায়। এই যে দাদা ভাই, লক্ষ্মী ভাই, মিয়া ভাই, হাতের বাম পাশে যারা, একটু খেয়াল করেন দাদা ভাই, প্রশ্ন করলেন আমার কাছে আরেকটি, শ্রীকৃষ্ণ মহাপ্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের শেষে পাণ্ডবরা পাঁচ ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শ্রীকৃষ্ণ মহাপ্রভু যুদ্ধ শেষে চারজনকে ডাক দিয়ে বললেন তোমরা চারজন চারদিকে চলে যাও। অর্জুনকে বললেন তুমি এই কাজটি করো। তখন অর্জুন যাচ্ছিল না, প্রভুর সামনে দাঁড়িয়েছিল। শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন যে অর্জুন তুমি দাঁড়িয়ে, এই যে এই মা, এই পাখালা, এই যে এই দাদা ভাই, আপনারা তো কথা বলতেছেন এইখানে, ওখান থেকে আমার কানে আসে। মা একটু একটু দয়া করবেন, অল্প একটু সময়ই তো, বেশি সময় না। অর্জুন প্রশ্ন করল যে আমি দাঁড়িয়ে আছি তোমাকে একটি প্রশ্ন করার জন্য। বলে প্রশ্ন করো। বলে আমার প্রশ্ন হচ্ছে তুমি তো সবাইকে, এক একজনকে এক একটি কাজ দিলে, কর্ম দিলে, যে কর্ম করো, তোমার কর্ম কি? আমি যথাসাধ্য বলার চেষ্টা করব। আগে একটি প্রশ্ন করে নিই, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, সব দেবীদেরকে মা বলে, কে? সীতা মা, সবাই মা, কিন্তু রাধাকে মা বলে না কেন? আমার প্রশ্ন, রাধাকে মা বলে না, এটার কারণটা কি? রাধাকে শুধু রাধা বলেই ডাকে, রাধাকে কেউ মা বলে না। একটা গান রাখি আগে, কারণ বুঝছি তার সাথে আমার আজকে মিশবে না। তোর মনের সাথে মন না মিশলে, মনের সাথে মন না মিশলে, মনের সাথে মন না মিশলে, শুধু খাতায় দিস না সই, আমার মতো রসিক পাবি কই? বলো প্রাণ সই, আমার মতো রসিক পাবি কই? ও তোর মনের সাথে মন না মিশলে, মনের সাথে মন না মিশলে, মনের সাথে মন না মিশলে, শুধু খাতায় দিস না সই, আমার মতো রসিক পাবি কই? বলো প্রাণ সই, আমার মতো রসিক পাবি কই? ও তোর মনের সাথে মন না মিশলে, মনের সাথে মন না মিশলে, শুধু খাতায় দিস না সই, আমার মতো রসিক পাবি কই? ও লোকানো সই, আমার মতো রসিক পাবি কই? আমি সত্য যোগে ছিলাম হরি, ত্রেতাতে হই ধনুক রাম, হাতে বা আমি সত্য যোগে ছিলাম হরি,
এটাতে হই ধনুগ্রাম 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 আমার সদাই সাথে তীর থাকি তুই দেখ না হাতে বা যে দেখ না হাতে বামে যে দেখ না হাতে বাম হাতি না লো জানো কি ঘরে তোরে রাবণ নিল চুরি করে ওরে রাবণ নিল চুরি করে তুই না লো জানো কি ঘরে আমি গানের সময় খুব ছোট বাজে কেবল আমি শুনো আর কেউ যেন না শুনো আমি আর বলবো না আহ তুই না লো জানো কি ঘরে তোরে রাবণ নিল চুরি করে ওরে রাবণ নিল চুরি করে তুই না লো জানো কি ঘরে রাবণ নিল চুরি করে বন্যা সখী বল আমারে বন্যা সখী বল আমারে বন্যা সখী বল আমারে সেই চেহারা রাখলি কই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই ও তোর মনের সাথে মন না মিশলে মনের সাথে মন না মিশলে শুধু খাতায় বিশ্বাস হই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই আমি দাপরে এতে রাখাল রাজা মাঠে মাঠে গোচরাই সদাই আমি প্রেম বাড়াই গো সদাই আমি প্রেম বাড়াই আমি দাপরেতে রাখাল রাজা বনে বনে গোচরাই চরাই চরাই কুপির শনে বনে বনে সদাই আমি প্রেম বাড়াই সদাই আমি প্রেম বাড়াই গো সদাই আমি প্রেম বাড়াই তুই না লসই খোপাই ভরে হাত তুই না লসই খোপাই ভরে আমারে খাওয়াতি দই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই ও তোর মনের সাথে মন না মিশে মনের সাথে মন না মিশে শুধু খাতায় তৃষ্ণা সই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই ও তোর মনের সাথে মন না মিশে মনের সাথে মন না মিশে শুধু খাতায় তৃষ্ণা সই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই আমি কলিতে গৌরাঙ্গ নামে জন্ম নিলাম সংসারে এ সংসারে এই কলির জীব উদ্ধার করিতে নাম বিলাই ঘরে ঘরে নাম বিলাই ঘরে ঘরে গো নাম বিলাই ঘরে ঘরে ওরে আমি কলিতে গৌরাঙ্গ নামে জন্ম নিয়ে সংসারে 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 কলির জীব উদ্ধার করিতে নাম বিলাই ঘরে ঘরে নাম বিলাই ঘরে ঘরে গো নাম বিলাই ঘরে ঘরে ও তাই কয়রাত যাকে দূরে কেন কয়রাত যাকে দূরে কেন কয়রাত যাকে দূরে কেন কাছে আসো বলে লই আমার মতো রসিক পাবি বলো প্রাণ সই তুই আমার মতো রসিক পাবি কই ও তোর মনের সাথে মন না মিশে মনের সাথে মন না মিশে শুধু খাতায় তৃষ্ণা সই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই ও তোর মনের সাথে মন না ওরে মনের সাথে মন না মিশে শুধু খাতায় তৃষ্ণা সই আমার মতো রসিক পাবি কই বলো প্রাণ সই আমার মতো রসিক পাবি কই একদিন ওই ঘাটে পার হতে হবে ভাঙবে যেদিন এই ভবের হা বৈতরণী নদীর খেয়া ঘা বৈতরণী নদীর খেয়া ঘা বৈতরণী নদীর খেয়া ভবের হাত বৈতরণী নদী খেয়া
হাত বৈতরণী নদীর ছায়াঘাত বৈতরণী নদীর ছায়াঘাত যেদিন মন তুই তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের দাবি যেদিন মন তুই সব হারাবি ওরে মন স্ত্রী পুত্র আর ঘরের দাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র কন্যা ঘরের দাবি ওই সোনার মা বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর বৈতরণী নদীর খেয়া ঘাট ওই ঘাটে নাই জাতের বিচার ডুলি মুচিয়া মেথর জামা ওই ঘাটে নাই জাতের বিচার ওরে মন ডুলি মুচিয়ার মেথর জামা আমার প্রাণ না বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট একটি কথা বলেছে যে তুমি যুগে যুগে অবতার তুমি তো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো আর তুমি বলছো বি নেই তো আমি তো জানি না আমি দূর থেকে জানি যে দিয়ে দাও আমি যা জানি তুমিও তো জানো মায়াময় এই জম্বুদ্বীপে হয়তো এসে ক্ষণিক সময় আমার সাথে তুমি আমি জানি তর্ক করবো আর এটা পলাশ ভাই শিখাই দিছে সোজা কথা আমি তো জানি ওই থেকে চাবিটা নাড়ে সারে আর নাইলে আমার মাইনেই গান গাইতে ওই তুমি যে সব ভক্ত বাঞ্ছা পূর্ণ করো হ্যাঁ এটা গুরুর কর্ম কৃষ্ণের কর্ম কথায় আছে গুরু যা করে সবকিছুই মঙ্গলের জন্য করে গুরু যা করে সবকিছু তোমার মঙ্গলের জন্য করে কৃষ্ণ যা চাহে তোমার মঙ্গলের জন্যই চাহে তোমার অমঙ্গল কখনো সে চাহে এখন তুমি দিয়ে দিলে ভক্ত বাঞ্ছা তুমি পূর্ণ করলে তেনের আধার তো কোনো দোষ নাই না সকল দোষের দোষী উকিল দেওয়ার পরে কামটা হয়েছে কি কামটা হয়েছে এরকম ওখানে আর কোন ভাব বিনিময় করা যায়নি কারণ শ্রীকৃষ্ণের সাথে আয়ন ঘোষের সাথে যখন রাধার বিয়ে হয় তখন কিন্তু ওই আয়ন ঘোষের কোলে মামা ভাগিনা সম্পর্ক তো আয়ন ঘোষের কি কোলে ছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন নাকি বর মাল্য দান করবে তখন ওই কৃষ্ণ কানাইয়া বায়না ধরতেছে ওই
বলতে বলতে নিয়ে নিছে অর্থাৎ শ্রীমতী রাধা। ওনারে দিয়ে বুঝাইলাম আর কি, শ্রীমতী রাধা যখন মালা দিতেছিল তখন মালা কিন্তু তা তুমি যে মালা দিলা তুমি তো তখন নাও করতে পারতা যে না আমি এই কৃষ্ণের গলায় মালা দিব না। তাহলে বিয়ে হইলো কার লোকে, কার সাথে কার বিয়ে হইলো, হ্যাঁ কার সাথে বিয়ে হয়েছে? এ মায়েরা ছবি দেখেন না আপনারা, এই যে সাক্ষী দাদা কিছু ছবি দেখছে না, মালা দেওয়া সব বাইরে যাও না না আমার দিতে আমার দিতে আমার দিতে নিয়ে মালা দিয়ে দিছে। তখনও তো তুমি না করতে পারতো যে না আমি স্বামীর আইখা এই রাধাকে বলা হয় রাধা কলঙ্কিনী রায়, এ কলঙ্কিনী বলা হয় না, জটিলা কটিলা আরো যত ব্রজের গোপীগণ সবাই বলে সব সময় রাধা হইল কলঙ্কিনী। আমি কৃষ্ণ কি করলাম, সবাইকে ডাকলাম, ডেকে বললাম রাধা কলঙ্কিনী তোমরা সবাই বলো পরীক্ষা হবে। কি পরীক্ষা? শত সহস্র ছিদ্র করা কলস নিয়ে যমুনার ঘাট থেকে যমুনার জল যে নিয়ে আসতে পারবে, যার কলসের জল পড়বে না সে হলো কলঙ্ক মুক্ত। করলো জটিলা গিয়েছে শত সহস্র ছিদ্র করা কলস নিয়ে ঘাটে গিয়ে কলসে পানি ভরে ছেড়ে, কলস তো ছিদ্র পানি পড়ে যায়, জটিলা গিয়েছে আরো কত নারী সকলের কলস ছিদ্র করা পানি না কলসে রয়, ছিদ্র করা কলসে পানি রাখবে কিভাবে? অবশেষে গিয়েছে কে, শ্রীমতী রাধারানী পানি আনার জন্য। শ্রীমতী রাধারানী যখন পানি আনতে গেছে যমুনার ঘাটে কলস নিয়ে, কলসের মধ্যে যখন পানি ভরেছে, পানি তো ছিদ্র দিয়ে পড়ে যাবে, জানো আমি কৃষ্ণ কি করেছি? তখন আমি শ্যাওলা হই আরে ওই ছিদ্র বন্ধ করি ভক্ত মনোবাঞ্ছা আমি পূর্ণ করি, ছাউলা হয়ে ছিদ্র বন্ধ করি আর ভক্তের মনোবাঞ্ছা আমারে তুমি দোষী করো। অবশেষে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ শ্যাওলা হয়ে ছিদ্রের মুখগুলি বন্ধ করে দিয়েছে, শ্রীমতী রাধারানী এবার ঢং ঢং করে পানি আমি কৃষ্ণ যদি শ্যাওলা না হয়ে সেদিন তোমার কলসের মুখ বন্ধ না করতাম, তুমি আজও পর্যন্ত কলঙ্কিনী রয়ে যেতে। আমার গোবিন্দ নাম, নামের সাথে যার নাই সম্বন্ধ, গোবিন্দ নাম কৃষ্ণ নাম আমার, গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না কারো পারের ভাড়া, কৃষ্ণ নাম ভজন ছাড়া ওরে হবে না কারো ভজন বাবাই সা বৈতরণী নদীর ছেয়া ঘা।
নদীর খেয়া ঘা হই তরণী নদীর খেয়া ঘাত হই তরণী নদীর বাড়ি গেলেই তো মনে হবে নি, যাও যাও যাও, খালি যায় দেহ প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, জবাব দিব রাজা স্বরে জিজ্ঞেস করে আমার ধারে, জবাব দিব রাজা স্বরে প্রশ্ন করে আমার ধারে, বলে শ্রীমতী রাধার নাম কৃষ্ণের চূড়াতে ছিল আর কৃষ্ণের নাম কেন রাধার পায়েতে এলো, আবার বলে আপনার যে মানিকগঞ্জে বাড়ি হবে ঘর হবে এর গ্যারান্টি কি, আরে গ্যারান্টি ওয়ারেন্টি আমি দুইটাই দিতেছি, বলে কি মেয়েটা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, কে বলছে এই যে ঘরের মালিক, এই যে নগদ, এই যে চিরস্থায়ী, আর অন্য জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই, খালি বাড়বই বড়ই হইব দেখাই দিলাম, যার জায়গাতে সেই আছে এই কথাটা তোমায় কই, যার জায়গাতে সেই আছে এই কথাটা তোমায় কই, কইর নাই আর মিশা হই সই, ও তুমি কইর নাই আর মিশা হই সই, যার জায়গাটা তারি আছে কইর নাই আর, আমার দয়াল হাশেম আল ওয়াইসি বাবাজি, আমার হেলাল শাহ এতে এখানে আছে, এত বেশি দূরে যায় নি, আমি আমার বাবাকে আমার বাড়িতে দুয়ারের মধ্যে রেখেছি, আমার মাকে আরেক বাড়ির দুয়ারে রেখেছি, পরের লোকের থেকে সবকিছুই গোবিন্দের সবকিছুই কৃষ্ণের, সবই তার গুরুর সবকিছু, তবে তুমি সাধারণ যে সে কখনো বলতে পারে না, এটা আমার সাধারণ যারা তারা বলতে পারে না আমার, কারণ সবকিছুর মালিক হচ্ছে তোমার গুরু, গুরু বিশ্ব ব্রহ্মাণ্ডময় ব্যাপিয়া সে অনন্ত সে অসীম, তার কোনো ধ্বংস নাই, সে আছে সে ছিল সে থাকবে, রাধার নাম কৃষ্ণের মাথায়, কৃষ্ণের অসুখ হয়েছিল, মাঝে মধ্যে জ্বর হয় না, মাথা ব্যথা ঠান্ডা সর্দি সবারই তো হয়, কৃষ্ণের অসুখ হয়েছে, দেখেন সব রোগের ঔষধ আছে একটা রোগের ঔষধ নাই, বলেন তো কোন রোগ, একটু মুরব্বীরা বলেন তো, হ্যাঁ হরি সবাই প্রেম করছে রে, হাই হাই হরি বলি হরি বলি, বুড়ো হয়ে গেছে কাকায় প্রেম সারে নাই, সব রোগের ঔষধ আছে প্রেম রোগের ঔষধ নাই, তাই তো কৃষ্ণর এইরকম একটা রোগ হয়েছে, এবার ঔষধ কিছু চাই, শ্রীকৃষ্ণের অসুখ হয়েছে রোগ হয়েছে, রোগ ভালো হবে কিভাবে, মাথায় খুব ব্যথা কৃষ্ণ বলছে শুয়ে আছে, মাথা ব্যথা তার ভালো হচ্ছে না, তো বলছে যে প্রভু এটা কোনো বৌদ্ধ কবিরাজ কত কেউ আসলো পথ্য দিল ঔষধ দিল কিন্তু তার মাথা ব্যথা ভালো হচ্ছে না, নারদ মুনি এসেছে, অবস্থা প্রভু ওদিকে অবস্থা ভালো না, ঔষধ লাগবে, বলে ঔষধ কি, বলে ঔষধ হইল ভক্তের চরণ ধুলি, যদি কৃষ্ণের মাথায় একবার দেওয়া যায় কৃষ্ণের অসুখ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে,
নারদ মুনি ঔষধ আনার জন্য ওই চরণধুলি আনার জন্য নামাবলী নিয়ে নামাবলীর মধ্যে লেখা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্তের দুয়ারে গিয়েছে, গিয়ে বলছে ওটা বিছিয়ে দিয়ে ভক্তের কাছে গিয়ে বলে এটার মধ্যে একটু তোমাদের তোমরা কৃষ্ণ ভক্ত সবাই বলে হ্যাঁ বলে এটার মধ্যে একটু পায়ের ধুলি দিয়ে দাও। ওটার দিকে তাকে দেখে ওর মধ্যে লেখা হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ধুলি দিতে মন চায় কিন্তু কৃষ্ণ নামের উপর পায়ের ধুলিটা দেয়, লেখা হচ্ছে কৃষ্ণ নাম রাম নাম, ওর মধ্যে কি পা রাখা যায়? কেউ দেয় না। নারদ মুনি যার কাছে যায় সবাই না করে না, দেওয়া যাবে না। খুঁজতে খুঁজতে নারদ মুনি যাই রে রাধার ঘরে, গিয়ে বলে ও গো রাধা তুমি অত কৃষ্ণ ভক্ত, একটু বলতেছি তোমারে রাধা তুমি অত কৃষ্ণ ভক্ত, তুমি কি তোমার একটু পায়ের ধুলি কৃষ্ণকে দিতে পারো? বলে কিভাবে? বলে কৃষ্ণের তো অসুখ হয়েছে, দেখো নামাবলী এনেছি যার মধ্যে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধার নিচে আছে, কৃষ্ণকে আমার পায়ের ধুলি দিব, ওর মধ্যে নামাবলীর মধ্যে তার রোগ ভালো হয়ে যাবে। রাধা কিছুক্ষণ ভাবছে, ভেবে চিনতে রাধা বলছে আহা এই হাত তার হরে এই বুকটার এই পিঠটার এই মুখমণ্ডল তার এই পাতার, তার পায়ের ধুলি তার মাথে পড়বে আমার কি আছে? তার পায়ের ধুলি তার মাথে আমি দিব, আমার তো কিছু নেই। শ্রীমতী রাধারানী সেই নামাবলীর মধ্যে নেচে নেচে হাই কৃষ্ণ হাই কৃষ্ণ বলে নামাবলীর মধ্যে ধুলি দিয়েছিল। জানো ব্রজের যত গোপীগণ যত ভক্ত ছিল সবাই না করেছে, কেউ পদধুলি দিতে চায় না। বলে দিল কে? বলে দিয়েছে রাধা। কিভাবে দিল? বলে রাধা বলেছে এই হাত নাকি তোমার, এই বুক তোমার, মুখ তোমার, পিঠ তোমার, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবই তোমার, পা নাকি তোমার, তো তোমার পায়ের ধুলি তোমাকে সে দিয়েছে, ধুলি মাখো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভক্তের চরণ ধুলি আর কৃষ্ণের অসুখ ভালো হয়ে গেছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু খুশি হয়ে ওই যে নাম চূড়ায় চলে আসছে, রাধার নাম কৃষ্ণের চূড়ায় আর কৃষ্ণের নাম রাধার পায়ে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু খুশি হয়ে রাধাকে লিখেছে। আরে ওরা তো বুঝে নাই, যারা বুঝে নাই তারা দিতে পারে নাই, আর যে বুঝেছে সে বুঝেছে, লিখেছে শ্রী গৌর হিতানন্দ সীতা গোকুলে ধাম থানা কদম তলা রাধা গো তুমি আমার প্রেমের মহাজন। শ্রী গৌর হিতানন্দ সীতা গোকুলে ধাম থানা কদম তলা রাধা গো তুমি আমার প্রেমের মহাজন, শুদ্ধি বরাত্রবাড়ি হইয়ের অঙ্গীকারী তোমায় ছেড়ে দূরে যাইব তত, আমি রাধা বলে কাঁদব তত, আমি ধা বলে হব। আমি রা বলতে পারবো, ধা বলতে গিয়ে আমি পড়ে যাবো।
ঘা বলা হবে না। আমরা পার্থিব জগতের প্রেম করি, একজন আরেকজনকে ভালোবাসি, খানিকটা দূরে গেলেই সেই ভালোবাসার কথা আর মনে থাকে না, থাকে না। এটা যে রাধাকৃষ্ণের গল্প, আজকে রাধাকৃষ্ণের পালা করছি। কোথায় রাধাকৃষ্ণ, কোথায় মথুরা বৃন্দাবন, গয়া কাশী, অযোধ্যা কোথায়? সে আলোচনা এখানে হচ্ছে কেন, তাদের প্রেমটা বেঁচে আছে। তারা যে ঐশ্বরিক ক্ষমতার দান, তারা যে ঈশ্বর, তারা ভগবান, তারা হরি, তারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে, আমরা সেই ক্ষুদ্র কণিকার নেই, আমরা সেই বৃহৎ ব্রহ্মাণ্ডের সাথে মিশতে পারবো যদি কেউ গুরু ভজন করতে পারে। কলির যুগে ভক্ত আছে যারা রাধা কৃষ্ণে প্রেমানন্দে হরি ধ্বনি বলবো, এর জন্যই নাম এসেছে। আমি জবাব দিলেন তারে, আরেকটি প্রশ্ন করেছে আসরের ভিতরে, কথা তাহার মন্দ না, কথা তাহার মন্দ না, কথা তাহার মন্দ না, কথা তাহার মন্দ না, ওই ছন্দই আমি ভুলব না, কথা তাহার মন্দ না, ওই ছন্দই আমি ভুলব না রে, কথা তাহার মন্দ না। প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতায় যে কথাগুলি আসছে, অর্জুন একসময় হাতের যে অস্ত্র সেটা ছেড়ে দিয়েছে, বলছে আমি যুদ্ধ করবো না। বলে কেন? বলে আমার কাছে তো যারা দেখছি তারা সবাই আমার নিকটাত্মীয়। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে অর্জুন যুদ্ধ চালিয়ে যাও, কারণ এই যুদ্ধ হচ্ছে ধর্ম আর অধর্মের। ওরা প্রভুকে মানে না, ঈশ্বরকে মানে না, ভগবানকে মানে না, ওরা পৃথিবীর জড়জগতের লোভ লালসা হিংসা নিয়ে মত্ত। তুমি যুদ্ধ চালিয়ে যাও। অর্জুন যুদ্ধ করছে, অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ ছিল। যুদ্ধ শেষ, অর্জুনের গায়ে রক্ত মাখা, সম্পূর্ণ শরীরটা রক্ত দিয়ে একেবারে ভরে গেছে। এখন অর্জুন বলছে কৃষ্ণকে ডাক দিয়ে, প্রভু আমি একটু গঙ্গা স্নানে যাব। বলে গঙ্গা স্নানে কেন যাবি? বলে শরীরটা একেবারে রক্ত লাল লাল হয়ে গেছে, একটু ধৌত করতে হবে। বলে ঠিক আছে, তুমি গঙ্গা স্নানে চলো, আসো, তুমি রথে বসো আর আমি রথ চালিয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ঘোড়ার রথের উপর সে চালাচ্ছে আর রথই বসে আছে। যেতে যেতে শ্রীকৃষ্ণ একটা জায়গায় গিয়ে অর্জুনকে বলছে, বলছে ডাক দিয়ে, অর্জুন আমার ঘোড়াকে একটু জল খাওয়াতে হবে, তো তুমি এক কাজ করো, তুমি একটু রথের উপর বসো, আমি ঘোড়াটা ঘোড়া দুটিকে জল খাইয়ে নিয়ে আবার আসতেছি। ঘোড়া নিয়ে চলে গেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আর অর্জুন রথে বসে আছে, আর দুই ডোম, এই ডোম দুইজন দুইটা মরা নিয়া, একটা মরা নিয়া ওই অর্জুন যেখানে বসায় এর থেকে একটু দূরে ওই মরাটা নিয়ে রাখছে। রেখে দেখে কোনো মানুষজন নাই, ওই এক ব্যক্তি ওই রথের উপরে বসা, হাঁটতে হাঁটতে তার কাছে গেছে, গিয়ে বলে ভাই আমরা এই মরাটা একটু পোড়াবো, একটু আগুন চাই। অর্জুন কয় আমার কাছে আগুন টাগুন নাই। তো দুইজন ডেকে বলো, অর্জুন রে ভাই আগুন যেহেতু তোমার কাছে নাই, তো তুমি একটা কথা শোনো, আমাদেরকে আগুনের একটু ব্যবস্থা করতে হবে, তুমি এই মরাটা একটু পাহারা দাও, আমরা আগুন নিয়ে আসি। দুইজন এই কথা বলে যখন যাচ্ছে, আর যেতে যেতে বলছে অর্জুনকে, খবরদার আমরা এসে যেন মরাটা পাই ভাই, তুমি কিন্তু কোথাও নড়াচড়া করিও না। অর্জুন ঘোড়ার উপর বসা আর দুই ডোম আগুনের জন্য দুই দিকে চলে গেছে। অর্জুন বসে আছে, ওই মরার সামনে একটা কুকুর আসছে, একটা কুকুর খুব জীর্ণ শীর্ণ, গায়ে তেমন শক্তি নাই। কুকুরটা এসে মরাটার মুখ শুনিয়ে, মরার মুখ শুনতেছে,
হাতের কাছে শুঙি, বুক শুঙি, নাক দিয়ে শুঙতেছে, পায়ের কাছে গিয়ে পা শুঙি, আরেকটা তোর তাজা কুকুর আর চাইসা কয় কিরে ভাই অত শুঙা শুঙি করতেছিস কেন, খেয়ে ফেল, খেলেই তো তোর পেট ভরবে। বলে ভাই খাবো কিভাবে, আমি ওর মুখটা শুনতেছি এর জন্য যে মুখটা শুনে দেখি জীবনে কখনো হরি কথা বলছে কিনা। ওরে ভাই ওই মুখ দিয়ে কখনো হরি কথা বলে না। মুখ দিয়ে কখনো কৃষ্ণ কথা বলে নাই, আমি মুখটা কেমন করে খাই? বলে তা হাত রাখা। বলে হাত তো শুঙে দেখলাম, ওই হাত দিয়ে কখনো ভালো জিনিস ধরে দেখে নাই, কেমন করে ওই হাতটা আমি খাই? মুরব্বীর গালে চর মারছে, অত্যাচার করছে, কালারে ধরছে, হাতটা তো খাওয়ার উপযুক্ত না। বলতে পাটা খা। বলে পাটা আমি কিভাবে খাই, ওই পাও দিয়ে তো কখনো তীর্থ গয়া কাশী বৃন্দাবন কোথাও ভালো জায়গায় যায় নাই, এই সাধুর আসরে এসে বসে নাই, ওই পাউটা আমি কেমন করে খাই? তাজা কুকুরটা ওই দুর্বল কুকুরটাকে ডাক দিয়ে বলছে, ওরে ভাই তো তুই মরাটা যখন খাবি না, ওই দেখ একজন লোক বসা আছে, ওরে চাবায় চাবায় গিয়ে খা। অর্জুন কয় খাইছে আমারে, ও কয় কি আমারে নাকি খাইব? অর্জুন কয় আসুক আমার সামনে। অর্জুনের সামনে তো হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে অর্জুনের কাছে যখন দাঁড়াইছে, অর্জুন বলছে ওই সবল কুকুরটা আর দুর্বল কুকুরটা কথা বলে অর্জুন শুনে। দুর্বল কুকুরটা অর্জুন অর্জুনকে উদ্দেশ্য করে বলছে যে ওরেও তো খাইতে আমার মনে চায় না। বলে কেন? বলে ওরে খাইতে আমার মনে চায় না এর জন্য, দেখ ভাই ওর রথের যে সারথি শ্রীকৃষ্ণ মহাপ্রভু, এই রথের সারথি কৃষ্ণকে নিয়ে চলছে গঙ্গা স্নানে, গঙ্গা স্নান করে অর্জুন পাপ মুক্ত হবে, তার শরীরের মধ্যে রক্ত মাখা সেই রক্ত ধৌত করে পরিষ্কার হয়ে যাবে। ওই মূর্খ কি বুঝে না গঙ্গা যে সৃষ্টি হয়েছে তা কৃষ্ণের চরণ থেকে, গঙ্গার সৃষ্টি কৃষ্ণের চরণ থেকে। ওই মূর্খ কৃষ্ণের চরণ দেখে তারপর গঙ্গা স্নানে যাচ্ছে, ওরে আমি কিভাবে খাই? অর্জুন মনে মনে ভাবছে কি বলে রে, আহ সত্যি তো আমার রথের যে সারথি আমার কৃষ্ণ, আমি কৃষ্ণ চরণ রেখে আমি যাচ্ছি ওই গঙ্গা স্নান করতে, গঙ্গার জল দিয়ে ধৌত হওয়ার জন্য। শ্রীকৃষ্ণ মহা দেখে হঠাৎ করে কুকুরও নাই, সে মরাটাও নাই, ডোমও আর আসে নাই। কৃষ্ণ ঘোড়া নিয়ে যখন আসছে, আসার পরে দেখে অর্জুনের দুটি চোখে জল। অর্জুন তোমার চোখে জল কাচ্ছ কেন? বলে প্রভু আমার ভুল হয়ে গেছে। বলে কি ভুল হয়েছে? বলে তোমার চরণ থেকে হলো গঙ্গার সৃষ্টি, আমি তোমার চরণ দেখে ওই গঙ্গায় যেতেছিলাম, গঙ্গা স্নান করে আমি পবিত্র হব, আর ওই চরণ দেখে আমি কেন গঙ্গা গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তবু চরণে শরণাঙ্গত, তবু চরণে শরণাঙ্গত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। অর্জুন কৃষ্ণের পায়ে গিয়ে পড়েছে, যুদ্ধ শেষ, সবাইকে বলছে কৃষ্ণ পাণ্ডবদের পঞ্চ ভাইকে ডাক দিয়ে বলছে তোমরা এক একজন এক এক কাজে যাও। অর্জুন গিয়ে কৃষ্ণের পিছনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে অর্জুনকে, অর্জুন তুমি দাঁড়িয়ে কেন, সবাই তো চলে গেল, তোমাকে তো কর্ম দিয়েছি, কর্ম করো। প্রশ্ন করেছে প্রভু, আমি তো আমার কর্মে যাব, তোমার কাছে একটি প্রশ্ন ছিল। বলে কি? ওই যে যজ্ঞের আয়োজন করেছে। বলে প্রশ্ন হচ্ছে তোমার কর্ম কি?
শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে আমার কর্ম। আমার ভক্তরা আসবে, ভক্তরা এসে যখন খেয়ে দিয়ে চলে যাবে, যাওয়ার যখন সময় হবে, আমি আমার দুই নয়নের জল ছেড়ে আমার ভক্তদের পা আমি ধুয়ে দিব। সাধু ভাই
লাল শাহ বান্ধব রে আমার বলেছে আমি কৃষ্ণ ভক্তরা আসবে ভক্তদের পদধূলি আমার মাথায় নিব আর আমার নয়ন জলে ভক্তের পা দুটি ধুয়ে দিব এটাই আমার কর্ম এটাই আমার কাজ প্রশ্ন করেছে জবাব দিলেন তার আমার ছেলেগুলো আমার সাথে যারা থাকে মুক্তার সাথে যারা থাকে ওরা তো কোনোদিন আমার ছেলেরা মাঝে মধ্যে বুক মিশায় সালাম ভক্তি করে আর এমন সুযোগ হবে কি না আমি জানি না ওদের সাথে একটু বুক আরে ভক্তের চরণ তুলি মাগবো গায়
গুরু রক্ত ভক্তের চরণের কাছে যেতে মনে চায়। কৃষ্ণ সেসব তুই বললেন, আমি আমার ভক্তের চরণ ধুলি আমার মাথায় দিব, আর ভক্তের চরণ চোখের জলে আমি ধুইয়ে দিব। বিষম কথা, প্রথম আসরে বলেছিলাম কৃষ্ণ বলে কি বলে, আমার থেকে আমার নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়। আমার বাবা হেলাল শাহ, হজরত বাবা হেলাল ওয়াইশি, উনি তো চর্ব চোখের আড়ালে চলে গেছে, আজকে মেলা করছে কে, ভক্ত। আমার পলাশ দা, পলাশ ভাই, আজকে অনুষ্ঠান করছে কে, পলাশ ভাই, এটাই ভক্তের কর্ম। তাই গুরু ওখানে বলছে যে আমার চাইতে আমার ভক্তই বড়, কারণ আমি তো আরেক জায়গায় চলে গেলাম, ভক্ত আমার গুরু নাম কৃষ্ণ নাম জপনা করছে। হরিব, একটি প্রশ্ন হয়ে গেছে, গান করেছে, গানটি হলো তার, সে যে গোকুলে বাজায় বাঁশি পাগল করলো মথুরা, বাঁশির সুরে আছে কি জাদু ভরা মন্ত্র ভরা। আমি বাঁশি বাজাই কি সুখে একবার এসে চোখে আলো সখী আমি বাঁশি বাজাই কি সুখে রে, আমি বাঁশি বাজাই কি সুখে একবার এসে দেখে যা চোখে, হায় একবার এসে দেখে যা চোখে। আমার প্রশ্ন, শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার হাতে ছিল বংশী, মোহন মুরারি, বৃহস্পতি নিষ্কাম যজ্ঞে যেই বাঁশের জন্ম হয়েছিল সেই বাঁশের পর্ব দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কিছু বানিয়ে অবশেষে এক পর্ব দিয়ে বাঁশি বানিয়েছিল। শেষ বাঁশির সুরটা শুনে শুনেছিল শ্রীমতী রাধারানী। আমি জানতে চাই, কথাটা একদিন বলছিলাম কিন্তু পূর্ণাঙ্গ একটা মজা পাইনি, আজকে আশা করি সেটা ইয়াটা পাবো, মজাটা পাবো। শেষ বাঁশিটা শুনেছিল রাধা, কারণ রাধা কৃষ্ণকে খোঁজার জন্য যখন পাগল হয়ে যায়, রাধা খুঁজতে খুঁজতে, কৃষ্ণ তো চলে গেলেন অবশেষে দ্বারকায়, গিয়ে রাজা হলেন, রাজা হলেন, তার আরও স্ত্রীগণ ছিল, তো রাধা সেখানে গিয়ে যেন একটু আনমনা ভাব, মানে তার মনটা ভালো লাগছে না, রাধা একবার বলেছিল যে আমি চলে যাই, শ্রীকৃষ্ণ মহাপ্রভু রাধাকে বলছিল, রাধা তুমি গেলে হবে না, তোমার থাকতে হবে এখানে, বলে আমি থাকবো কোথায়, বলে তোমার জন্য আলাদা একটা জায়গা আমি রেখে দিয়েছি। অবশেষে সেখানেই সেই ঘরেই রাধা বলছিল যে কৃষ্ণ আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। আমি জানতে চাই একটু, শ্রীমতী রাধারানী বাঁশির সুর কৃষ্ণের কাছে শুনতে চাইলেন কেন? ওখানকার অবস্থাটা ওই মুহূর্তে শ্রীমতী রাধারানীর কি হয়েছিল? বাঁশি কৃষ্ণ মহাপ্রভু তখন কি করেছিলেন? শেষের একটি প্রশ্ন এই আসরে আর কি রাখলাম, দেখি কি জবাব আসে, একটি ছোট্ট গান।